প্রথমে আমরা যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নতুন ডিজি রাজীব কুমার আজই অবসর, বর্তমান ডিজি মনোজ মালব্যর জায়গায় রাজীব কুমারকে এই দায়িত্ব, মনোজ মালব্যকে রাজ্য পুলিশের উপদেষ্টার দায়িত্ব দেয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নতুন ডিজি রাজীব কুমার আজই অবসর, বর্তমান ডিজি মনোজ মালব্যর জায়গায় রাজীব কুমারকে এই দায়িত্ব দেয়া হলো। মনোজ মালব্যকে রাজ্য পুলিশের উপদেষ্টার দায়িত্ব দেয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, পুরো খবর তোমার কাছ থেকে জানতে চাইব। সুতপা, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত নতুন ডিজি রাজীব কুমার আজই সিদ্ধান্ত নেওয়া হলো অবসর, বর্তমান ডিজি মনোজ মালব্যর আর তারপরে এই সিদ্ধান্ত, বিস্তারিত জানতে চাইবো সুতপা। একদমই তাই। দেখো, গত কয়েকদিন ধরে যে চর্চা ছিল যে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, কারণ মনোজ মালব্য তিনি আজকে রিটায়ার করছেন, এবং যে চর্চায় যে নাম সবার আগে উঠে আসছিল সেটা হচ্ছে রাজীব কুমারের নাম, কারণ অত্যন্ত দক্ষ এই অফিসার, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং পছন্দের অফিসার রাজীব কুমার, তিনি একেবারে পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন এবং সেটাই অনুমান করা হচ্ছিল। এবং আজকে দেখা গেল যে রাজ্য পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে রাজীব কুমারের সম্পর্কে বলা হয়েছে, যদিও নিয়ম অনুযায়ী ইউপিএসসিতে নাম পাঠাতে হয়, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো নাম পাঠানো হয়নি ইউপিএসসিতে, এবং তাকে চার্জ হিসেবে ইনচার্জ অব ডিজিপি এইভাবেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার, অত্যন্ত দক্ষ এই অফিসার, এবং বহু চর্চা রয়েছে তাকে নিয়ে। একদিকে যেরকম তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিরাট সুনাম রয়েছে, বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসে তিনি কার্যত কলকাতা পুলিশে থাকার সময় কিন্তু কার্যত সেখানে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিরাট সুনাম অর্জন করেছিলেন, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেন। কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন, অন্যান্য পুলিশের বড় দায়িত্বে তিনি ছিলেন, বীরভূমের এসপি ছিলেন। অন্যদিকে তাকে নিয়ে বিতর্কের কিন্তু শেষ নেই। মনে থাকবে তোমার 2016 সালে বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার জিতে আসেন এবং আসার পরেই তিনি তাকে আবার পুলিশ কমিশনারের দায়িত্বে ফিরিয়ে আনেন। এবং একই সঙ্গে 2019 সালে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজীব কুমার নিয়ে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে তিনি ধর্নায় বসেছিলেন, এবং সেই সময়ে তোমার মনে থাকবে যে অত্যন্ত চর্চা এবং বিতর্কের বিষয় হয়ে উঠেছিল যে কি করে একজন মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসছেন একজন আধিকারিকের পক্ষ নিয়ে। এই বিষয় নিয়ে রাজনৈতিক চর্চাও কম হয়নি, এবং তারপরেই কিন্তু তাকে তথ্য প্রযুক্তি দপ্তরে নিয়ে আসা হয়। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন যে ডিজি হিসেবে রাজীব কুমারকে তিনি রাজ্য পুলিশের দায়িত্বে নিয়ে আসবেন, কারণ তিনি যেটা মনে করেছিলেন এই দক্ষ অফিসারকে ব্যবহার করা হবে, ডিজি হিসেবে ব্যবহার করতে হবে, এবং সেটাই হলো শেষমেশ রাজীব কুমারের নামেই কিন্তু নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। এবং একেবারেই যেটা প্রত্যাশিত বলা যেতে পারে, কারণ যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তার মধ্যে একেবারেই কিন্তু দক্ষতার দিক থেকে এবং পছন্দের দিক থেকে দুদিক থেকেই এগিয়েছিলেন রাজীব কুমার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে নির্দেশিকা জারি হলো এবং সম্ভবত আজই তিনি দায়িত্ব পালন করবেন। সুতপা, আমাদের সঙ্গে থাকো, রাজীব কুমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য পুলিশের ডিআইজি ইতিমধ্যেই ভারপ্রাপ্ত নতুন ডিজি রাজীব কুমার এবং তার সম্পর্কে যে তথ্য আমরা তুলে ধরছি, অর্থাৎ কোন কোন পদে ছিলেন, এডিজি সিআইডি পদে ছিলেন রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার পদেও ছিলেন রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব কুমার, এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ছিলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি অপারেশনসের দায়িত্বেও ছিলেন রাজীব কুমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।